নয়ডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত 9 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল নির্বাচনের বিজয়ের মহা উৎসব, ফ্লোরিডার নতুন বাংলা টেলিভিশনের শুভ উদ্বোধন। গত 20 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ক্লাবের আয়োজনে দেশি উইন্টার ফেস্ট। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ 25 জানুয়ারি, 11ই মাঘ, শুক্রবার। ফ্লোরিডার কেপি নিউজ ডেস্ক থেকে আমি খবর পড়ছি লীরা রহমান। ফ্লোরিডার স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত নির্বাচনে মহাবিজয়ের মহোৎসব উদযাপন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও জননেতা সৈয়দ আশরাফের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভা গত 9 জানুয়ারি 2019 বুধবার রাত 8টায় ফ্লোরিডার বয়েন্টন বিচে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জননেতা আলহাজ শাহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সাধারণ সম্পাদক মুজিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের অভিভাবক জননেতা এম ফজলুর রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি নান্নু আহমেদ, সরকার হারুন, লিটন খান, সিনিয়র সদস্য বুলবুল চৌধুরী, ওসমান চৌধুরী অপু, সহ সম্পাদক সালমা রহমান মিনু, ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আনোয়ার খান দীপু, আকরাম হোসেন, অর্থ সম্পাদক নাইম খান দাদন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু নাসের, কার্যকরী সদস্য শেখ বাবুল, যুবলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুব মহিলা লীগ সভাপতি চেমন উদ্দিন, সোনিয়া খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেজাউল করিম, সহসভাপতি নুরুদ্দিন। প্রধান অতিথি মোল্লা ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, 30 ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের বৃহত্তম বিজয় অর্জন করেছে। তিনি 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে কালে ভাদ্রে জন্ম নেয়। আমাদের সৌভাগ্য যে আমরা বঙ্গবন্ধুর মতো নেতা এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক সফল মন্ত্রী জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম এমপির আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সভার সভাপতি আলহাজ শাহিন মাহমুদ। বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা, আগামী প্রজন্মের মধ্যে তার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল ফ্লোরিডা বাংলা টেলিভিশন। চ্যানেলটি শুভযাত্রা উপলক্ষে 18 জানুয়ারি শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোর্ট লডেলের পাম্পানো বিচের জেনেসিস পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয়েছিল সাহিত্য সংস্কৃতি প্রেমী মানুষের মিলন মেলায়। অনুষ্ঠানের শুরুতে টেলিভিশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খ্যাতিমান সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। শুভযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা। গেস্ট অব অনার ছিলেন ফ্লোরিডার দ্য সিটি অব বয়েন্টন বিচের মেয়র স্টিভেন বি গ্র্যান্ট। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল নোমান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ নূর এলাহি মিনা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, জাতীয় চলচ্চিত্রের পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ইমন সাহা, বিশিষ্ট লেখক এবং গীতিকার ডক্টর শেজান মাহমুদ, ফ্লোরিডা বাংলা টেলিভিশনের সিইও টিটন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চিফ এডিটর শামিম আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজমুন্নাহার ইউনা ও রুবি আওলাদ। গত 20 জানুয়ারি আমেরিকান জার্মান ক্লাবে ঢাকা ক্লাব অব ফ্লোরিডার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম দেশি উইন্টার ফেস্ট। ফ্লোরিডার বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিশু শিল্পীদের নিয়ে প্রতি বছরের মতো এবছরও সাজানো হয়েছিল এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে ছোটদের নাচ, গান ও দলীয় পরিবেশনা থাকে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত শিল্পী শুভ্রদেব এবং ফকির আলমগীর। এই ছিল আজকের সংবাদ। আমি বিদায় নিচ্ছি লীরা রহমান। পরবর্তী খবরের জন্য কেপিটিভির সঙ্গেই থাকুন।